চাপায় রাজ্যে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে নির্বাচন। কোনো বড় ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে কমিশন। সোমবার রাজ্যে গ্রেফতার করা হয়েছে 90 জনকে। সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে হুগলি থেকে, সেখানে 47 জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়াও বিভিন্ন ঘটনার জেরে ভোটের দিন সরগরম ছিল হুগলি, বাদ যায়নি ব্যারাকপুরও। ভোটের শুরুতেই হুগলি ও ব্যারাকপুরে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছিল। বেলা গড়াতেই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীদের ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা। ভোট চলাকালীন হুগলির ধনিয়াখালীতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর ব্যাপক বাগবিদণ্ডা শুরু হয়, যা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ধনিয়াখালীর একটি বুথের কাছে লকেট পৌঁছতেই তাকে ঘিরে ডাকাত স্লোগান দেন অসীমা। পাল্টাবার লকেট অসীমাকে বলেন চোর। দুই পক্ষের কটূক্তি ঘিরে ঝামেলায় জড়ায় বিজেপি তৃণমূলের কর্মী সমর্থকেরা। বুথে ঢোকার মুখে লকেটকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় তৃণমূলের সমর্থকেরা। তবে এখানেই শেষ নয়, ভোট চলাকালীন দিনভর লকেটকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল হুগলির বিভিন্ন কেন্দ্রে। বিক্ষোভ গো ব্যাক স্লোগান থেকে তাকে লক্ষ্য করে জুতো দেখানো কোনো কিছুই বাদ যায়নি। বিভিন্ন বুথে ঘুরতে দেখা যায় তাকে। এদিকে ভোট মিটে যাওয়ার পর আত্মবিশ্বাস ঝরে পড়ে লকেটের গলায়। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, হুগলিতে যে বিজেপি জিতবে তা নিয়ে আমি 100% নিশ্চিত। কোনো লড়াই সহজ নয়, আমি পরিশ্রম করব। দেখুন, ভারতীয় জনতা পার্টি জিতছে, এটা আমরা আপনাদের আমি 100% বলতে পারি। 74% হচ্ছে 5টা অবধি, প্রায় 6:30 অবধি চলবে, মোটামুটি 6টার পরে যতটা লাইন থাকে পুরোটা হয়, এটা মোটামুটি 78-এর কাছাকাছি যাবে, 77-78-এর কাছাকাছি যাবে। এবং এখানে পোলিং যেভাবে সুন্দরভাবে হয়েছে, এবং আশা করছি আমরা লাস্টবার যে ভোটে আমরা জিতেছি তার থেকে বেশি ভোটে আমরা জিতব। কোনো লড়াই সহজ না, আমি প্রথম থেকে বলে এসেছি যে লড়াই সহজ না, লড়াইটা লড়তে হয়। আমি পরিশ্রম করব, আমি মেহনত করব, কিন্তু আমি মানে পরিশ্রমটা কিভাবে করব, প্ল্যানিং করে করব তার উপর নির্ভর করে। আর যারা তাকে জুতো দেখাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা হয়তো মাকেও জুতো দেখায়। এরপর জুতো দেখাতে গেলে তাদের যাতে নিজেদের মায়ের মুখটা মনে পড়ে, সেই শিক্ষা আমি দিতে চাই। কিছু মানুষ আছে যারা ওই কালো ফ্ল্যাগ দেখাচ্ছিল, ওই জুতো দেখাচ্ছিল, তো মাকে তারা বাড়িতে জুতো টুতো দেখাই হতো। আমি তো মায়ের বয়সী, তো সেই জন্য তারা, আমি মনে করে নিয়েছি যে তাদের শিক্ষা দীক্ষাটা ঠিক হয়নি, তারা মাকেও দেখায়, তাদের মায়ের কাছে আমি ক্ষমা চাইছি। কিন্তু জিতে আসার পর তাদেরকে কি করে শাসন করতে হয় মা হিসাবে, সেটা আমি নিশ্চয়ই করব। অন্যদিকে ভোট চলাকালীন টিটাগড়ের 4 নম্বর জলের ট্যাঙ্কের কাছে উত্তেজনা ছড়ায়। ছাপ্পা ভোটের খবর শুনে এলাকায় একটি বুথের কাছে পৌঁছন বিজেপির প্রার্থী অর্জুন সিং। সেই সময় তাকে ঘিরে ধরেন 50-60 জন তৃণমূল কর্মী। বুথে ঢুকতে তাকে বাধা দেওয়া হয়। গো ব্যাক স্লোগান থেকে তাকে কালো পতাকা দেখান তৃণমূলের কর্মীরা। একসময় বিজেপি ও তৃণমূলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে জওয়ানেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টিটাগড়ের পাশাপাশি কাঁচড়াপাড়া এবং শ্যামনগরের কাছে কাউগাছিতেও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিং। এমনকি ভোট শেষ হওয়ার পরও অশান্তি শুরু ভাটপাড়ায়। 16 নম্বর, 22 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ কর্মীকে ভোট শেষ হওয়ার পরই তৃণমূলের কর্মীরা মারধর করে বলে অভিযোগ। সবার সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন অর্জুন সিং। যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তাদের দাবি তৃণমূল এই ধরনের রাজনীতি করে না। যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে প্রশাসন ঠিক ব্যবস্থা নেবে। তবে এত কিছুর পরও আত্মবিশ্বাসের সুর শোনা যায় অর্জুনের মুখেও। ব্যারাকপুর কেন্দ্র থেকে 1.5 লক্ষ ভোটে জিতবেন বলে চ্যালেঞ্জ করেন তিনি। ওরা নিজের নেতাদের কাছে দেখাচ্ছে কি ওরা আমাকে গো ব্যাক বলেছে, তাতে আমার কি যায় আছে? ও গো ব্যাক বলুক, গালাগালি করুক, এটা এটাই তো আমি জানতাম কি এটাই হবে, আর এটাই জন্যে তো আমার ইনক্যাশমেন্ট ছিল। ভোট বাড়বেই তো,
এটা যদি আপনি ইলেকশন লড়তেন তাহলে বুঝতে পারছেন আমি এন্ড অফ দ্য ডে কতটা কনফিডেন্ট 200% কনফিডেন্স লোক 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতছে আর বাংলায় ভোট মানে অশান্তি ও হিংসা 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে হিংসার পরিমাণ যেন আরো বেড়ে গিয়েছে ভোট পূর্ব ও পরবর্তী হিংসার শিকার হয় মূলত বিরোধীরা বারবার তাদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়েও সেই ঘটনা নিয়ে কার্যত চুপ করে থাকেন তিনি কখনো আবার ঘটনাগুলিকে ছোট বলে এড়িয়েও যান বরং হিংসার আবহ তৈরি করে নিজের ভোট আদায়ের চেষ্টা করেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের ব্যুরো রিপোর্ট রেতম বাংলা